হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা কম্বার মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক। তো আমাদের এখানে কোশ্চেনটা হলো যে মিট পার মিনিট দেয় আছে, ফিট পার মিনিট দেয় আছে, নাম্বার অফ ফিট দেয় আছে, এফিসিয়েন্সি দেয় আছে, নয়েল দেয় আছে, লেন্থ ওয়েট দেয় আছে। আমাদের বের করতে হবে প্রোডাকশন পার ডে, একদিনে কি পরিমাণ প্রোডাকশন হয় সেগুলা। তো এখানে আছে নিট পার মিনিট আর পিক পার নিট। তো আমরা যদি দুইটাকে গুণ করে দেই তাহলে দেখা যাচ্ছে আমার নিট এখানে নিট কাটা যাচ্ছে আর আমার থাকতেছে পিক পার মিনিট। তো এখানে 220 আর 7 মিলিমিটার গুণ করে দিলাম আর এটার আমার একটা আসে মিলিমিটার পার মিনিট। তো আমরা এখন মিলিমিটার পার মিনিট থেকে এই সিকোয়েন্সের সামনের দিকে আগাবো। তো এখানে এখন আমরা যাব, এখন আমরা যদি এই মানটা এখানে বসাই 220 ইন্টু 7, এটা মানটা হলো আমার মিলিমিটার। তো মিলিমিটার পার মিনিট। তো এখন আমরা যাব ইঞ্চ পার মিনিটে। তো কিভাবে যাব, তো আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তো আর 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তো আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে দেখা যাচ্ছে 1 ইঞ্চ সমান 25.4 মিলিমিটার। তো আমি যদি এটাকে 25.4 দ্বারা ভাগ করি তাহলে আমার এই মানটা আসবে ইঞ্চ পার মিনিটে। এখন আমি যদি এটাকে 36 দ্বারা ডিভাইড করি তাহলে আমার এই মানটা আসবে ইয়ার্ডস পার মিনিটে, কারণ আমরা জানি 36 ইঞ্চ সমান 1 গজ। ঠিক আছে, তো এখন এখন আমরা এই যে মানটা পাইলাম এটা হলো যে আমার 1 হেডের জন্য। তো আমার এখানে দেওয়া আছে 8টা হেড, তো আমি এটাকে 8 দ্বারা গুণ করে দেব। আর আমার এখানে ইফিসিয়েন্সি আছে 90%, এটাকে এভাবে লেখা যায় 0.9। আর নয়েল পার্সেন্টেজ আছে 15%, এটাকে এভাবে লেখা যায়। তো এখানে থাকে যে 85, এখানে আমার ডিভাইড বাই 100। তারপরে আমার থাকতেছে বাকি থাকতেছে হলো লেফট ওয়েটটা। আর এতটুকু পর্যন্ত আমার একক আসে হলো 10 ইয়ার্স পার মিনিট। এখন আমরা যদি এটাকে 60 দ্বারা গুণ করি এবং 24 দ্বারা গুণ করি তাহলে আমার এখানে মিনিটের জায়গায় চলে আসবে ডে। ঠিক আছে, এখন এটাকে যদি আমি এই যে আমার লেফট ওয়েটটা এটাকে দ্বারা গুণ করি, যেমন এখানে 1000 ডিভাইড বাই 7000, এখানে 7000 হলো আমার যে 1000 হলো যে 1 পাউন্ড সমান 7000 গ্রেন, এই জন্য আমি এটাকে 7000 দ্বারা ভাগ করলে আমার পাউন্ড পার ইয়ার্স চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে এটার একক হলো আমার পাউন্ড পার ইয়ার্স। দেখা যাচ্ছে এখানে আমার ইয়ার্স আছে, এখানে আমার ইয়ার্স আছে, কাটা যাচ্ছে। তো আমার এখানে আমার ইউনিটটা থাকতেছে পাউন্ড পার ডে। এখন আমি যদি এগুলার মানগুলো ক্যালকুলেশন করি তাহলে আমার এই মানটা আসে। এটাই হলো আমার অ্যান্সারটা যে একদিনে কি পরিমাণ আমি প্রোডাকশন পাই আমার কম্বার মেশিন থেকে। এখানে আমাদের আরেকটা ম্যাথ আছে। তো এটাতে বলা হয়েছে যে আমার এই যে পার ডেতে 10,000 পাউন্ড যদি আমি উৎপাদন করতে চাই তাহলে আমার কতগুলো মেশিন লাগবে, কম্বার মেশিন লাগবে। তো এখানে আমার কিছু প্যারামিটার্স দেওয়া আছে, যে নিট পার মিনিট এত, ফিট পার নিট এত, লেফট ওয়েট দেওয়া আছে। তো আমি লেফট ওয়েটটাকে গ্রেন গ্রেন থেকে আমি পাউন্ড পার ইয়ার্সে নিয়ে আসলাম 7000 দ্বারা ভাগ করে। আর এখানে এই দুইটাকে আমি গুণ করে ফিট পার মিনিটে নিয়ে আসলাম, এটা 1 পাশে মিলিমিটার পার মিনিট। এখানে দেওয়া আছে নাম্বার অফ হেড দেওয়া আছে 8টা, ইফিসিয়েন্সি দেওয়া আছে 90%, আর নয়েল দেওয়া আছে 15%। তো এখন আমরা এই প্যারামিটার্সগুলো প্রোডাকশনটা বের করব। তো আমার এখান থেকে আমরা শুরু করি 380 ইন্টু 5, তাই এখান এই এটার 1 হলো মিলিমিটার পার মিনিট। তো আমি আমরা জানি মিলিমিটার থেকে আমরা এখন যাবো ইঞ্চিতে, তার মানে আমরা জানি 1 ইঞ্চি সমান
25.4 দ্বারা ভাগ করে দিছি তারপরে আমার এখন আমার চলে আসছে এটা ইঞ্চ পার মিনিট এখন আমরা যদি 36 দ্বারা ভাগ করে দেই তাহলে আমার চলে আসবে ইয়ার্ড পার মিনিট এখন আমরা নাম্বার অফ ফিটটা গুণ করে দেই তারপরে এফিসিয়েন্সি 90% এটাকে এভাবে লেখা যায় ইনটু 9% 100 মাইনাস 15 ডিভাইড বাই এখানে 100 তারপরে এটা হলো আমার ইয়ার্স পার মিনিট পর্যন্ত আসছে এটাকে যদি আমি 60 দ্বারা গুণ দিয়ে ঘন্টায় যাবে 24 দ্বারা গুণ দিলে আমার মানে একদিন একদিনে যাবে তো এখন এখানে আমার তাহলে আমার ইয়ারটা আসছে ইয়ার পার ডে ইউনিটটা এখানে আসছে এখন আমার আরেকটা জিনিস বাকি রয়ে গেল সেটা হলো ল্যাপ ওয়েট এটাকে যদি আমি গুণ দিয়ে দিই 1000 ডিভাইড বাই 7000 এটা হলো পাউন্ড পার ইয়ার্স এখানে আমার ইয়ার্স এখানে ইয়ার্স কাটা দিই তারপর আমার এখানে ইউনিটটা থাকে এরকম পাউন্ডস পার ডে আমি যদি মানগুলো ক্যালকুলেট করি তাহলে আমার এই মানটা আমি পাই যে ডেতে এত পরিমাণ এত পাউন্ড আমি আমার উৎপাদন হয় তো এখন আমার আমাকে বের করতে বলছে নাম্বার অফ কম্বার মেশিন রিকোয়ার্ড যে যদি 10000 আমি উৎপাদন করতে চাই তাহলে আমি 10000কে আমি যদি এই মানটা দিয়ে ভাগ করি তাহলে এই 3 পয়েন্ট সামথিং মান আসে তো যেহেতু মেশিন ফ্র্যাকশন মান হতে পারে না এই জন্য আমরা এটাকে 4 ধরলাম অ্যাপ্রক্সিমেটলি 4 ধরে তো আমার এই 4টা মেশিন আমার দরকার হলো 10000 পাউন্ড আমার দিনে এত উৎপাদন করতে 4টা মেশিন দরকার তো এই হলো যে কম্বার মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন ম্যাথগুলো ওকে ধন্যবাদ